नमस्कार बंधुरा, फिर एलम तुम्हारे का एक नतून भिडियोते तुम्हारे प्रिय चैनल कार्तिक हर्टिकल्चारे। तो बंधुरा, आज के विषय भिडियो नहीं आलोचना करब से हलो लेबू गाच। बंधुरा हाँ, सकल प्रिय एवं सवार थे बेसि समस्या है ये लेबू गाचे। हमें अने जरा लेबू गाच छाद बागने करी सठिक परमाणे लेबू गाच कखर फुल फल पाईना। তাইজন্যে আমি প্রত্যেক মাসেতে এই লেবু গাছের পরিচর্যা নিয়ে আসছি। প্রত্যেক মাসে কি কিভাবে পরিচর্যা করলে আমরা গরমের শুরু থেকে এই লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাব এবং সেই ফুল থেকে লেবু ফলাতে পারব। আমি নভেম্বর মাসের প্রায় মাঝামাঝিতেই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমাদের কি কি গুরুত্বপূর্ণ কাজ এই লেবু গাছের ক্ষেত্রে করতে হবে। কিন্তু আমাদের ডিসেম্বর পড়ে গেছে, এবার আমাদের জানতে হবে এই গাছগুলোতে আমরা কি খাবার দেবো। হ্যাঁ বন্ধুরা, অনেকে হয়তো তোমরা আশ্চর্য হচ্ছে যে আমি বলেছিলাম যে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড চলছে এই সময়। জানুয়ারি মাসের 15-20 তারিখের ভেতরে ডরমেন্সি পিরিয়ড ভেঙে ফুল ফল আসার সময়। তো সেই সময়টা পর্যন্ত আমরা কি খেতে দেবো না খেতে দেবো না, এইটা একটা বিভ্রান্ত থাকে সকলের মনে, একটা জিজ্ঞাসা থাকে, যেই প্রশ্নের উত্তর কিন্তু অনেকে আমরা পাই না বা অনেক ভিডিও দেখে আমরা তার সঠিক সমাধান কিন্তু খুঁজে পাই না। অনেক ভিডিওতে নানা রকম ফুল আনার জন্য নানা রকম প্রক্রিয়া আছে, গাছ বৃদ্ধি বিকাশের জন্য নানা রকম প্রক্রিয়া আছে, কিন্তু ফুল আসার আগের মাসে আমাদের কি পরিচর্যা করলে সঠিক পরিমাণে এই গাছে ফুল আসবে, তো সেইটা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না, অনেকের কাছেই এই প্রশ্নের উত্তর নেই। তো সেহেতু আমি এই মাসে তোমাদের বলবো যে আমরা এই মাসেতে মানে ডিসেম্বর মাসের শুরু থেকে আমরা এই গাছের কী কী পরিচর্যা করব, আর মোস্ট ইম্পর্টেন্ট যে এই মাসে আমরা কি খাবার দেবো বা আদেও খাবার দিতে পারবো কি না। তো বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আমি একটা কথাই বলতে চাই, বন্ধুরা তোমরাই আমার আশা ভরসা, তোমরাই এই চ্যানেলের ভগবান একজন। কারণ তোমরা না থাকলে এই চ্যানেলও থাকবে না, বা তোমরা সাপোর্ট না করলে আমাকে এই চ্যানেল আমার পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো বন্ধুরা, তোমরা সকলে জানো আমার ছাদ বাগানে একটু সমস্যা হয়েছে, আমি কয়েকদিন বাইরে ভিডিও করছিলাম। তো আমার একটা বাড়ি হচ্ছে, সেই বাড়িটা তৈরি হতে এখনও কিছুদিন সময় লাগবে। তো আমি সকল বন্ধুকে অনুরোধ করব, বন্ধুরা এই সময়টায় আমার বিপদের সময়, এই সময়টায় আমার পাশে থেকো, আমার কাছে থেকো। তো বন্ধুরা, বিপদের দিনে যারা কাছে থাকে তারাই কিন্তু সঠিক বন্ধু। আর আমি সকলকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে, আর সকলকে আবারও ধন্যবাদ জানাবো যে আমার পাশে সকলে আছো, তোমাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্ট আমি দেখি। তো বন্ধুরা, সকলকে অনেক 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 ধন্যবাদ, কারণ তোমরাই একমাত্র আছো যে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছো, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আবার একটা নতুন ভিডিও করার জন্য প্রচুর প্রচুর এনার্জি যোগায় বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে আবার বলবো যে এইভাবে আমাকে ভালোবাসতে থাকো, এইভাবে আমার পাশে থাকো। তো বন্ধুরা, এই ছোটো যে শিশুটা মানে কার্তিক হর্টিকালচার যে চ্যানেলটা সেটা এখনও শিশু আছে, সেই শিশুটাকে বড় করার দায়িত্ব যেমন আমারও তেমন দায়িত্ব তোমারও। তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো, যাতে এই শিশুটা ধীরে 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 বড় হতে পারে। তো বন্ধুরা চলো, তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে ফিরে আসি। তো বন্ধুরা, এই ডিসেম্বর মাসে আমরা যেহেতু জানি যে এই ডিসেম্বর মাসে এই লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড চলছে, এই সময় কিন্তু অনেক লেবু গাছের ডালপালা একটু শুকনো শুকনো ভাব দেখা যাবে এবং পাতাগুলো কিন্তু একটু কোঁকড়ানো কোঁকড়ানো ভাব দেখা যাবে, মানে একটু শুকনো শুকনো টাইপের অনেক পাতা কিন্তু হলুদ হয়ে ঝরেও যেতে পারে। তো এক্ষেত্রে আমরা মনে কখনোই করবো না যে আমাদের গাছের কোনো ক্ষতি হয়ে যাবে, গাছের কোনো সমস্যা হচ্ছে না। এটা ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীন প্রত্যেকটা লেবু গাছের ক্ষেত্রে কিন্তু এটা হয়। তো বন্ধুরা, এরপর আমাদের কি করতে হবে, এই গাছে এই সময় আমাদের কিন্তু একটু বুঝে বুঝে জল দিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ শীত এখনও পর্যন্ত খুব একটা বেশি পড়ে না, এখনও আমাদের সন্ধ্যেবেলা কিংবা সকালবেলা সোয়েটার গায়ে দিতে হচ্ছে না। তো সেহেতু আমাদের এই সময় এই গাছেতে কিন্তু বুঝে বুঝে জল দিতে হবে। আমরা যদি অতিরিক্ত পরিমাণে জল দিই তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে পাতা হলুদ হতে থাকবে এবং পাতাগুলো কুঁকড়ে যেতে থাকবে এবং গাছ এক্ষেত্রে মারাও যেতে পারে। তো আমি এক্ষেত্রে বলবো যে জল এই সময় একটু কম কম দাও, আর অতি অবশ্যই বলবো জল কম দেওয়ার আরেকটা কারণ হচ্ছে লেবু গাছে এই সময় যদি আমরা বেশি বেশি জল দিই, জানুয়ারি মাসে কখনোই কিন্তু এই লেবু গাছ থেকে ফুল আসবে না, এটা তোমরা লিখে রাখো। কারণ লেবু গাছে যে লেবু গাছে বেশি জল দেওয়া হয় সেই লেবু গাছে কিন্তু উড়ি আসে না, সেই লেবু গাছেই ফুল ফোটে না, সেই লেবু গাছগুলোতেই কিন্তু লেবু হয় না। তো আমাদের এই জিনিসটা কিন্তু এই সময় থেকে আমাদের কন্ট্রোল করতে হবে। টোটাল ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ পর্যন্ত আমাদের জল দেওয়া টোটালি কিন্তু কমিয়ে আনতে হবে। পারলে তোমরা হপ্তায় একবার জল দাও,
আবার বলে দিচ্ছি, হপ্তায় একবার জল দাও। তোমরা হয়তো ভাবছো যে গাছটা মারা যাবে, কখনোই নয়। তো বন্ধুরা, লেবু গাছে যদি তোমরা অতিরিক্ত জল প্রয়োগ করতে থাকো, তাহলে এই লেবু গাছ থেকে ভবিষ্যতে তোমরা ফুল ফল পাবে সেই আশা কিন্তু তোমাদের পুরোপুরি ছেড়ে দিতে হবে। তো সেই জন্যই বলছি, জল দেওয়ার ভাগটা কমিয়ে আনো, হপ্তায় একদিন করে জল দাও। একটু কষ্ট দাও, একটু একে বোঝাও যে এই জীবনচক্র শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এইভাবে যদি করতে থাকো, তাহলে কিন্তু খুব সহজেই প্রথমেই জানুয়ারি মাসের শেষের দিক থেকেই তোমাদের কিন্তু কুঁড়ি চলে আসবে। এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় রেখো। এরপর বন্ধুরা, এই লেবু গাছে এবার আমরা কি খাবার দেব বা এই লেবু গাছে এখন কি সমস্যা হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তো বন্ধুরা, খাবার দেওয়ার বিষয়টা আমি লাস্টের দিকে আসছি, প্রথম আমি বলে দিই। এই সময় লেবু গাছে কিন্তু অনেক লেবু গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতার মধ্যে সাদা সাদা ছোপ দেখা যাচ্ছে, মানে ম্যাপ আকৃতির ছোপ দেখা যাচ্ছে। অনেক পাতা কিন্তু সাদা টাইপের হয়ে যাচ্ছে, আবার অনেক পাতায় ফুসকুড়ি ফুসকুড়ি এক ধরনের মরিচের মতন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই সময় কিন্তু লেবু গাছে এই রকম সমস্যা হয়, এই কটা সমস্যা হয় যদি আমরা সঠিক পরিচর্যা না করতে পারি। অনেক সময় দেখা যায় এই লেবু গাছে, অনেক লেবু গাছেই, অনেক সময় নয়, অনেক লেবু গাছেই প্রায় দেখা যায়, প্রায় সকল লেবু গাছেই দেখা যায় যে পাতা কুঁকড়ে যায়। কারণ কি জানো, এই সময় যে আমাদের শীতকালীন গাছগুলো বসাই তার সাথেই লেবু গাছও কিন্তু থাকে। আমরা কিন্তু এক্সট্রা করেই লেবু গাছটাকে আলাদা জায়গায় সরিয়ে রাখি না, আমাদের বাগানের মধ্যেই থাকে। সেক্ষেত্রে এই শীতকালেতে মাইটসের আক্রমণ এবং অ্যাপিডসের আক্রমণ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। তো এই মাইটস আর অ্যাপিডস কী করে, পাতার রস চুষে খায় লেবু গাছে এবং ধীরে ধীরে পাতাটা কিন্তু কুঁকড়ে যায়। এটা কিন্তু হয়, এটা তোমরা অনেকে দেখে থাকবে। অনেক সময় অনেকে ভাবে যে গাছটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু না, পেস্টিসাইড স্প্রে করতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে ঘন ঘন পেস্টিসাইড স্প্রে করছিলাম সেইভাবে না করলেও আমাদের রুটিন অনুযায়ী আমাদের কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হবে, যেটা আমি আগের ভিডিওতেও বলে এসেছি। আমি আবারও তোমাদের বলছি, এই সময় লেবু গাছে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আমরা কাকা এবং সুপার সোনাটা, কাকা 1 লিটার জলে 2 থেকে 2.5 ml দিয়ে স্প্রে করতে পারি। তো বন্ধুরা, যে সুপার সোনাটা ওষুধ আছে, যেটা প্রত্যেক জবা গাছের ক্ষেত্রে, প্রত্যেক লেবু গাছের ক্ষেত্রে বা প্রত্যেক শীতকালীন গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, সুপার সোনাটা যেটা পাতাকে চকচকে রাখে, পাতার নানা রকম সমস্যাকে দূর করে এবং পাতার মধ্যে হওয়া নানা রকম পোকামাকড়ের আক্রমণও কিন্তু এই সুপার সোনাটা দূর করে। এর সাথে সাথে সুপার সোনাটা হচ্ছে গাছের এক ধরনের ভিটামিন। তো এই সুপার সোনাটা 1 লিটার জলে 1.5 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা কিন্তু স্প্রে করতে পারি। এই দুটো ওষুধ তোমরা এই লেবু গাছের জন্য এই সময় ব্যবহার করো, ঘুরিয়ে ফিরিয়ে কন্টিনিউ। আমি বলছি না যে কাকা থাকলে পরপর কাকা ব্যবহার করো কি সুপার সোনাটা পরপর ব্যবহার করো, না, 7 দিন গ্যাপ দিয়ে ব্যবহার করবে। মানে আজকে ধরো কাকা করলে 7 দিন গ্যাপ দিয়ে, তারপরে সুপার সোনাটা করলে, আবার কাকা করলে, আবার সুপার সোনাটা করলে। এতে কী হবে যে আমাদের পাতাগুলো কিন্তু রোগ পোকার আক্রমণে কুঁকড়ে যাবে না, বা পাতাগুলো কিন্তু চকচকে থাকবে, গাছ সুস্থ থাকবে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, গাছ যদি সুস্থ থাকে, গাছের পাতা যদি সুস্থ থাকে, সেই গাছ থেকে ফুল ফল পাবে না সেটা কখনোই কিন্তু হতে পারে না। এইটা কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে। তো বন্ধুরা, এই সময় আর একটা সমস্যা হয়, গাছের মধ্যে এই ক্যাঙ্কার রোগটা আক্রমণ হয়। ক্যাঙ্কার বলতে দেখবে তামাটে তামাটে ফুসকুড়ির মতন আমাদের কাণ্ডর মধ্যে এবং পাতার মধ্যে আক্রমণ করে, এবং তার সাথে সাথে লিপ মাইনারেরও আক্রমণ হয়। ম্যাপ একটা দেখবে, ম্যাপ ম্যাপ হয়ে যায়, মানে গাছের পাতার মধ্যে দেখবে ম্যাপ আকৃতির ছোপ হয়ে যায় লেবু গাছের পাতাতে। তো বন্ধুরা, এটা আমরা অনেকে ভাবি যে এটা তো হতেই পারে, কিন্তু না, এইটা হচ্ছে বন্ধুরা একটা পোকার আক্রমণ, যে পোকাটা গাছের রস চুষে খায় এবং তার শরীর থেকে তরল নির্যাস বের হয়, সেই নির্যাসটা পাতার ওপরে লাগার কারণেই এই পাতার মধ্যে সাদা ছোপ দেখতে পাওয়া যায় এবং পাতাটা ধীরে 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 কুঁকড়ে জড়ো হয়ে যায়। তো সেক্ষেত্রেও তোমরা এই কাকা এবং সুপার সোনাটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে তো একসাথেই তোমাদের সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। এরপর আসি বন্ধুরা ক্যাঙ্কার রোগটার কারণ। ক্যাঙ্কার রোগটার কারণ হচ্ছে ফাঙ্গাস ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এই সময় লেবু গাছের মধ্যে এই সমস্যাটা হয়, ক্যাঙ্কারের আক্রমণ হয়, কারণ লেবু গাছে এই সময় ডরমেন্সি পিরিয়ড থাকে এবং যেসব গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে সেই সব গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমতে থাকে, কারণ সঠিক পরিমাণে আমরা সেই গাছে জল প্রয়োগ করি না, সঠিক পরিমাণে সেই গাছে খাবার প্রয়োগ করি না, এবং খাবার প্রয়োগ করলেও গাছ সঠিক পরিমাণে ইনটেক করতে পারে না। তো সেক্ষেত্রেই এই রোগগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেক 10 দিন অন্তর অন্তর, এখানে আমি ঘন ঘনর কথা বলছি না, প্রত্যেক 10 দিন কি 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে ব্লু কপার,
ব্লু কপার কিংবা ব্লাইটক্স এই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড, আবার বলে দিচ্ছি ব্লু কপার কিংবা ব্লাইটক্স দুটো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রাম গুলবে, গুলে নিয়ে তার সাথে এক গ্রাম প্ল্যান্টোমাইসিন মেশাবে। ভালো করে শুনে রাখো, প্ল্যান্টোমাইসিন গাছের এটা অ্যান্টিবায়োটিক, যেটা গাছের ব্যাকটেরিয়া নাশক, ব্যাকটোনাশক বলা হয়। তো এইটা তোমরা গুলবে, গুলে নিয়ে তোমরা 10 থেকে 15 দিন ছাড়া ছাড়া তোমরা গাছের মধ্যে একবার করে স্প্রে করে দেবে। এই সব প্রক্রিয়াটা বন্ধুরা এই ডিসেম্বর মাসে তোমাদের করতে হবে, কারণ এই সময়টাই হচ্ছে মেন সময়। এই সময়টা যদি গাছটা আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু জানুয়ারি মাসের শেষ থেকে এই গাছ থেকে আমরা উড়ি পেতে পারবো। তো বন্ধুরা, এছাড়াও আমাদের যে কাজটা করতে হবে, এই সময় আমাদের সঠিক খাবার প্রয়োগ করতে হবে। সেটা কি খাবার, চলো এবার সেটা জেনে নিই। তো বন্ধুরা, তোমরা জানো যে এই গাছটা এখন ডরমেন্সি পিরিয়ডে আছে, এই দুটো লেবু গাছই ডরমেন্সি পিরিয়ডে আছে। এই সময় যদি এই গাছের মাটিতে আমরা নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করতে থাকি, তাহলে যখন এই লেবু গাছটার শীতঘুম ভেঙে যখন ফুল ফলানোর সময় হবে, তখন কিন্তু লেবু গাছ কখনোই ফুল ফলটা আনতে চাইবে না, কারণ সে জানবে যে আমার মাটিতে নাইট্রোজেনযুক্ত সার আছে, সেহেতু আমাকে এবার বৃদ্ধি বিকাশ করতে হবে, আমার ডালপালা ঝাঁকড়া করতে হবে, আমার এখন ফুল আনার সময় নয়। কিন্তু আমাদের কিন্তু এই গাছটাকে বোঝাতে হবে যে না, তোমাদের বৃদ্ধি বিকাশের সময় নয়, তোমাদের এই সময় ফুল আনার সময়, ফল আনার সময়। সেক্ষেত্রে গাছটাকে বোঝাতে গেলে আমাদের নাইট্রোজেনযুক্ত সার এবং ফসফেটযুক্ত সার এই মাস থেকেই প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা কী সার প্রয়োগ করব, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা এরকম মাটিটা কিছু তুলে নিয়ে আমরা পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট মাটিতে দিয়ে সেই মাটিটা আবার আমরা চাপা দিয়ে দেবো। সেই সারটাই আমাদের কন্টিনিউ করতে হবে, কিন্তু একটু অন্যভাবে। মানে এই সময় যেহেতু গাছের ডরমেন্সি পিরিয়ড, গোটা মাটিতে আমাদের প্রয়োগ করতে হবে, যাতে খুব তাড়াতাড়ি শেকড়ের কোনায় কোনায় সেই সারটা পৌঁছে যায়। সেটা কি করে, সেটা হচ্ছে জলে গুলে তরল আকারে সার আমাদের এই সময় গাছে প্রয়োগ করলে, বিশেষ করে লেবু গাছে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি গাছের পক্ষে ভালো এবং গাছে ফুল ফল আনার ক্ষেত্রে ভালো। তো বন্ধুরা, কতটা পরিমাণ নেব, তো বন্ধুরা এইখানে আমি একটা কাগজ নিয়েছি, দেখো তোমাদের দেখানোর উদ্দেশ্যে। তো এইখানে আমরা একটা, এইটা ধরে রাখো 12 ইঞ্চির একটা টব, এই 12 ইঞ্চি টবের জন্য এইখানে আমরা নিচ্ছি দেখো 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা ম্যাগনেসিয়াম সালফেট সবাই চেনো, এটা ওষুধের দোকানে পাওয়া যায় কিংবা বড় বড় ফার্টিলাইজারের দোকানেও তোমরা পেয়ে যাবে। তো এই ম্যাগনেসিয়াম সালফেট তোমরা নেবে, 1 লিটার জলের সঙ্গে মেশাবে তোমরা 1 চামচ। তোমরা মিশিয়ে নিলে, মিশিয়ে নেওয়ার পর তোমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে এই সাদা পটাশ, এসওপি। আমি লেবু গাছের ক্ষেত্রে এই সময় এসওপি ব্যবহার করার কথাই বলবো, কারণ অনেক সময় দেখা যায় যে এমওপি ব্যবহার করলেও লেবু গাছে সঠিক পরিমাণে কিন্তু ফুল ফল আসতে চায় না। তো এক্ষেত্রে এসওপি ব্যবহার করলে গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল ফল আসে এবং ফলের যে গুণগত মান সেটা কিন্তু খুব ভালো হয়। আমাদের কিন্তু গাছে ফল আনলেই হবে না, তার সাথে সাথে ফলগুলো যাতে বড় হয় এবং লেবুগুলো যাতে রস থাকে বা লেবুগুলোর যাতে বৃদ্ধি হয়, সেই দিকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সেই সব কিছু করে এই এসওপি বা পটাশ। তোমরা এখানে লাল পটাশও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো যাদের গাছে লেবু আসার সমস্যা হচ্ছে তারা এরম এসওপি 1 লিটার জলে 1 চামচ মিশিয়ে দেবে। তাহলে বোঝা গেল আমরা কী কী মেশালাম। আমরা মেশালাম 1 লিটার জলে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 চামচ এসওপি। তো বন্ধুরা, এইটাকে এবার আমরা ভালো করে এরকম ঝাঁকিয়ে নেব। দেখো আমি কিন্তু এরকম ঝাঁকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, কিন্তু ঝাঁকিয়ে নিচ্ছি দেখো। তো বন্ধুরা, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটিতে আমাদের সুন্দরভাবে এরকম করে প্রয়োগ করে দিতে হবে। গোটা মাটিটাতে কিন্তু ভিজিয়ে দিতে হবে বন্ধুরা, যে একটুখানি দেবো বা কোনো মাপ আছে সেরকম নয়, আমাদের টোটাল মাটিটা কিন্তু এইখানে দেখো আমি আর একটা টবেও দিচ্ছি, আমাকে আমি কিন্তু এটা ভিজিয়ে দিচ্ছি, পুরো তোমাদের ভিজিয়ে দিতে হবে। তার সাথে সাথে আমাদের গাছেতেও স্প্রে করতে হবে। তো বন্ধুরা চলো আমি এবার স্প্রে করে দিচ্ছি, তোমরা দেখো ভালো করে দেখো আমি কীভাবে স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্প্রে করছি, এরকমভাবে তোমরা কিন্তু পাতাগুলোকে স্নান করিয়ে দেবে। এই ম্যাগনেসিয়াম এবং যেটা তোমার বললাম পটাশ, সাদা পটাশ, এইগুলোকে দিয়ে তোমরা ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দেবে। আমি আগের বারে বলেছিলাম যে মাটি খুঁড়ে প্রথমে এই সারটা প্রয়োগ করবে, তারপর তোমরা এই সারেতে
সারটা দিয়েই তোমরা স্প্রে করে দেবে। কিন্তু এই সময় একটু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যাতে গাছের শিকড় বিকড় সব ঠিকঠাক থাকে, কারণ ফুল ফল আসার সময় হয়ে গেছে, প্রায় এক দেড় মাস পর থেকেই এই গাছে ফুল ফল আসবে। তো সেই অনুপাতে আমাদের কিন্তু এই সময় গাছের শিকড় কাটলে চলবে না, বা গাছ যাতে সুস্থভাবে বেঁচে থাকে সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। সেই জন্য আমরা জলে গুলে যদি এই সারটা প্রয়োগ করি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের গাছ ইনটেক করতে পারবে এবং তার সাথে সাথে গাছের বৃদ্ধি বিকাশটাও সুন্দরভাবে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তোমাদের বলে দিলাম যে ডিসেম্বর মাসে লেবু গাছে কী কী পরিচর্যা করতে হবে বা কী খাবার প্রয়োগ করতে হবে বা কতটা পরিমাণে করতে হবে। এইভাবে তোমরা লেবু গাছের পরিচর্যা করো। এই ডিসেম্বর মাসের পরিচর্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই পরিচর্যাটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে জানুয়ারির শেষ দিকে, আর তুমি ভালো করে শুনে নাও, জানুয়ারির শেষ দিক থেকে ফেব্রুয়ারির 15 তারিখের ভেতর এই গাছে কিন্তু কুঁড়ি দেখতে পাবে এবং মার্চের প্রথম দিক করে এই গাছে কিন্তু ফুল ফুটে যায়। তো এইভাবে তোমরা যদি পরিচর্যা করো, তোমাদের অবশ্যই 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 যেসব লেবু গাছে ফুল আসছে না বা যে লেবু গাছ থেকে তোমরা লেবু পাচ্ছ না, সেই লেবু গাছেও এই সামনে গ্রীষ্মকাল থেকে তোমরা লেবু পেতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। তো এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে আমাকে একটু সাহায্য করবে, যাতে এই কার্তিক হর্টিকালচার চ্যানেলটা, এই ছোট্ট শিশুটা একটু বড় হতে পারে। তো বন্ধুরা, ফিরে আসছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, নমস্কার।